সুন্নি হন, খারেজি হন, শিয়া হন, কোনো অসুবিধা নাই। আপনি আমাদের সাথে ঐক্য করেন, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি, ঐক্যবদ্ধভাবে আমরা দিন কায়েম করি। তাহলে সেখানে শিয়াদেরকেও বলা হচ্ছে যে আমাদের ভাই, যে শিয়ারাও আমাদের ভাই। এই জন্য আবারও শুক্রিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আলোচনার বিষয় আপনারা শুনেছেন, খোলাফায়ে রাশেদিনের মর্যাদা। আজকে আলোচনার বিষয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আজকে সারা পৃথিবীতে অসংখ্য ভাই, অসংখ্য আলেম ঐক্যের বিষয় নিয়ে চিন্তাভাবনা করতেছেন, ঐক্য নিয়ে খুব সবাইকে আহ্বান করছেন, ঐক্যের আহ্বান নিয়ে সবাই ঐক্যের মহানায়ক হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য ঐক্য করতে গিয়ে কেউ কেউ বলতেছেন আপনি সুন্নি হন, খারেজি হন, শিয়া হন, কোনো অসুবিধা নাই। আপনি আমাদের সাথে ঐক্য করেন, সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি, ঐক্যবদ্ধভাবে আমরা দিন কায়েম করি। তাহলে সেখানে শিয়াদেরকেও বলা হচ্ছে যে আমাদের ভাই, যে শিয়ারাও আমাদের ভাই, খারেজিরাও আমাদের ভাই, সবাইকে ভাই বানিয়ে আজকে ঐক্যের চেষ্টা করা হয়। এবং শিয়াদের ক্ষেত্রে শিয়াদের প্রভাব সুন্নিদের ভিতরে এত ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে, সুন্নিদের ভিতরে যারা আজকে আমরা সুন্নি দাবি করি, আহলে সুন্নত দাবি করি, আশেকে রাসূল দাবি করি, কিন্তু অধিকাংশ আকীদা, মানহাজ, আখলাক শিয়া আকীদা, শিয়া মানহাজ, শিয়া আখলাক দ্বারা প্রভাবিত। এই জন্য শিয়াদের সাথে মহব্বতটা, দরদটা খুব বেশি। বর্তমানে ইদানিং আরও দেখা যায় যে সুন্নি রাষ্ট্র এবং তাওহীদের ধারক বাহক বর্তমান পৃথিবীতে এখনও সৌদি আরব নামে যে রাষ্ট্রটি আছে, সেখানে যতটুকু তাওহীদ আছে, সুন্নত আছে, পৃথিবীর কোনো মুসলিম দেশে ততটুকু তাওহীদ সুন্নত নাই। কিন্তু দেখা যায় সৌদি আরবের সমালোচনায় আমাদের দেশেরও অনেক ভাইয়েরা সবসময় মুখরিত থাকে, শুধু সৌদি আরবে সর্বনাশ, সৌদি আরবে হালাল প্রতিতালো হচ্ছে, নাউজুবিল্লাহ। কোন কোন বক্তা এটাও বলে বেড়াচ্ছে যে সৌদি আরবে নাকি হালাল পতিতালয় হচ্ছে, নাউজুবিল্লাহ। সৌদি আরবের নামে মিথ্যা অপবাদ। আমরা সৌদি আরবের পক্ষে অবলম্বন করতেছি বিষয়টা এরকম না, আমরা বলতে চাচ্ছি সারা পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে তন্মধ্যে সবচেয়ে বেশি তুলনামূলক তাওহীদ কায়েম আছে, তাওহীদ প্রতিষ্ঠিত আছে সৌদি আরবে, সুন্নাত প্রতিষ্ঠিত আছে সৌদি আরবে। যেই দেশে নানা ঠিকানা আছে ঘুরলে শিরকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, যেই দেশের সর্বত্র ঘুরলে বেদাতের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এসব দিক থেকে তো তারা আমাদের দিক থেকে, আমাদের থেকে অনেক ভালো। কিন্তু শিয়া সম্প্রদায় যারা, তারা আকীদার দিক থেকে নিকৃষ্টতম আকীদা পোষণ করে থাকে, যাদের আকীদার মধ্যে অসংখ্য শিরিক, অসংখ্য কুফর, অসংখ্য বেদাত, এবং এই পৃথিবীতে শিরিক বেদাত কুফরের জন্মদাতা এই শিয়া সম্প্রদায়। কিন্তু দেখা যাচ্ছে ওই আমরা শিয়াদের প্রতি মহব্বতটা আমাদের বেশি, আর সুন্নিদের প্রতি মহব্বতটা আমাদের কম। এর মূল কারণ আমরা আকীদা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, আকীদার জ্ঞানের অভাব। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খোলাফায়ে রাশেদিনের ব্যাপারে জ্ঞান অর্জন করা। খোলাফায়ে রাশেদিনের ব্যাপারে জ্ঞান অর্জন না করলে, খোলাফায়ে রাশেদিনের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি এবং শিয়া সম্প্রদায়ের আকীদা কি, এই দুইটা যদি কেউ না বুঝে, তাহলে তিনি শিয়া কি জিনিস, সুন্নি কি জিনিস, এটাকে আলাদা করা সম্ভবপর হবে না। এই জন্য বর্তমান সময়ের আলোকে খোলাফায়ে রাশেদিন সম্পর্কে জানা প্রত্যেক মুসলিমের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য জামিয়া সালাফিয়ার চতুর্থ বার্ষিক সম্মেলনে
এই বিষয়টাকে নির্ধারণ করা হয়েছে যে খোলাফায়ে রাশেদীনের মর্যাদা সম্পর্কে আমাদের জানা দরকার, জ্ঞান অর্জন করা দরকার।